ইসলাম মানতে গেলে বিপদ আপদ আসবে এটাই চিরন্তন সত্য। তার বাস্তব দৃষ্টান্ত হালের জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব আবু তহা মোহাম্মদ আদনান। ইসলামের সঠিক কথা বলার কারণে কমাস আগে গুম হয়েছিলেন তরুণ এই আলেমে দিন। নিখোঁজের সাত আট দিন পর সারা দেশে নানান আলোচনা সমালোচনার পর তার সন্ধান মিলে। তবে তারপর থেকে তাকে আর আগের মতো ইসলামিক কাজে দেখা যাচ্ছে না, সক্রিয় দেখা যাচ্ছে না কোনো সোশ্যাল মিডিয়াতেও। তো হুট করে কোথায় হারিয়ে গেলেন সম্ভাবনাময় এই ইসলামিক স্কলার? কোথায় কেমন আছেন, কিভাবে কাটছে তার দিনকাল, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাকে ইসলামের জ্ঞান দান করেন, কথাটি বলেছেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি যেন আবু তহা মোহাম্মদ আদনানের সাথে খুব যায়। ভাবুন তো, আবু তহা মোহাম্মদ আদনান ছিল প্রফেশনাল একজন ক্রিকেটার, সেখান থেকেই হয়ে গেলেন ইসলামের প্রচারক। ভালো কপাল হলে যা হয় আর কি। ইসলামের বাণীগুলোকে অতি সহজ করে জামানার সাথে সামঞ্জস্য রেখে কথা বলতেন তিনি, যেটা কাল হয়েছিল আবু তহা মোহাম্মদ আদনানের জন্য। ইসলাম বিরোধী অপশক্তি তা সহ্য করতে না পেরে তাকে গুম করে। আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আগের মতো না হলেও অল্প পরিসরে প্রচার করে যাচ্ছেন ইসলামের শাশ্বত বাণী। যেহেতু উনি একজন বইপড়োয়া মানুষ, সব বিষয়ের জানার এক দারুণ আগ্রহ তার। ইসলামের জ্ঞান অন্বেষণের পাশাপাশি তিনি পার্থিব জীবনের সকল জ্ঞানই সংগ্রহ করে সমৃদ্ধ করতে চায় নিজের জানার ভাণ্ডার। তারই ধারাবাহিকতায় তিনি এখন বেশিরভাগ সময় বই পড়ে সময় কাটাচ্ছেন। হয়তো দেখেছেন কিছুদিন আগেও গার্ডিয়ান পাবলিকেশনে এসে কিছু বই সংগ্রহ করে নিয়ে গেছেন। তিনি জানেন জাতিকে কিছু দিতে হলে জানাশোনার কোনো বিকল্প নেই, তাই তিনি প্রচুর অধ্যয়ন করে থাকেন, কারণ তথ্যবহুল আলোচনায় মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। এছাড়াও তিনি প্রতি শুক্রবার খুতবা দেওয়ার পাশাপাশি জুমার নামাজও পড়িয়ে থাকেন। তবে মজার ব্যাপার হচ্ছে, তিনি শুধুমাত্র একটি মসজিদে নামাজ পড়ান না, শোনা গেছে তিনি নিজের টাকা খরচ করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেখানে জুমার দিনে আলোচনা রাখেন। মূলত যেখানে ইসলামের বাণী তুলনামূলক কম পৌঁছেছে সেখানে তিনি ইসলামের বাণী প্রচার করে বেড়াচ্ছেন। তবে আগের মতো সেগুলো সোশ্যাল মিডিয়ায় তেমন প্রচার করা হচ্ছে না। খুব সম্ভবত তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই এই পন্থা অবলম্বন করছেন। তবে যতটা জানি তিনি বেশ ভালোই আছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত পরিচিতি লাভ করেছেন আদনান। তার ওয়াজের ভিডিওগুলো খুব সমাদৃত, এর কারণ হিসেবে অনেকের মত, আর দশজন বক্তার মতো গতানুগতিক ছিলেন না আবু তহা। প্রচলিত ওয়াজের ভঙ্গিতে কথা বলেন না তিনি, অত্যন্ত স্মার্ট, পরিষ্কার ও মানসম্মত বাংলায় চমৎকার বাচন ভঙ্গি তার। প্রতিটি বক্তব্য তার গোছানো উচ্চারণে আভিজাত্য স্পষ্ট। বক্তব্যে কোরআনের আয়াত ও হাদিসের দলিল পেশ করেন সবসময়। ৩১ বছর বয়সী এ ইসলামী বক্তার পুরো নাম মোহাম্মদ আফসানুল আদনান তহা, তবে আবু তহা মোহাম্মদ আদনান নামে সমধিক পরিচিত। তার বাড়ি রংপুরে। রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ সংলগ্ন গলিতে তার পৈতৃক বাসা। এক সময়কার তুখোড় ক্রিকেটার আফসানুল আদনান তহা। রংপুরের ক্রিকেট অঙ্গনে সবার পরিচিত মুখ ছিলেন তিনি। রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। সেখান থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। স্নাতকে পড়ার সময় থেকেই ধর্মের প্রতি তার ঝোঁক বাড়তে থাকে। বাবার মৃত্যুর পর রংপুর নগরী সেন্ট্রাল রোডের নানার বাড়িতে বড় হয়েছেন তিনি। আদনান ইসলাম ধর্মের প্রচুর বই পড়তেন এবং গবেষণা করতেন। রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার ১০-১২ জন ওস্তাদের কাছ থেকে অ্যারবিক গ্রামার সহ দিনী বিষয়ে তালিম নিয়েছেন। আদনানের মা আজিদা বেগম জানিয়েছেন, দর্শনে অনার্স মাস্টার্স শেষে আদনান বাড়ির পাশে আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। সেই শিক্ষা নিয়ে করোনার শুরু থেকে অনলাইনে আরবি পড়াতেন তিনি। ২০১৮ সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। এভাবে দর্শনে স্নাতকোত্তর করা আদনান অল্পদিনেই হয়ে ওঠেন একজন ভালো ইসলামী বক্তা। তিনি যেহেতু কোনো রাজনীতি ইস্যুতে বক্তব্য রাখতেন না কখনো, তাই আশা করেছিলেন ওনার থেকে দীর্ঘ সময় ধরে ভালো কিছু পাব। তবে ইসলামের কিছু শত্রুদের কারণে সেটা আপাতত থমকে আছে। তারপরও আশা ছাড়ছি না। এখনও আশা করি তিনি সকল সমস্যা মোকাবেলা করে আবারও আগের মতোই ইসলামের কাজে নিয়মিত হবেন, সেটা শুধুমাত্র অফলাইনে নয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও ইনশাল্লাহ। আমার মতো আপনিও একই আশায় থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখতে পারেন, অথবা প্রিয় এই ভাইটিকে নিয়ে জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য। ওনার বর্তমান অবস্থা নিয়ে আমাদের থেকে বেশি কিংবা ভিন্ন কোনো তথ্য আপনার জানা থাকলেও তা জানিয়ে দিন কমেন্ট বক্সে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে অন্যদেরও আদনান ভাইয়ের সবশেষ আপডেট জানার সুযোগ করে দিন। আরও এমন নানান অজানা বিষয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।